আসসালামু আলাইকুম, আমি মেজবাউল হাসান, স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ক্লাসিফিকেশন অফ টেক্সটাইল ফাইবার। সো লেটস স্টার্ট। টেক্সটাইল ফাইবার উচ্চের উপর ভিত্তি করে টেক্সটাইল ফাইবারকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। নাম্বার ওয়ান ন্যাচারাল ফাইবার, নাম্বার টু ম্যানমেড ফাইবার। জৈব ফাইবার যেগুলো প্রকৃতি থেকে সরাসরি আমরা পেয়ে থাকি সেগুলোকে বলা হয় ন্যাচারাল ফাইবার। অন দ্য আদার হ্যান্ড অজৈব ফাইবার যেগুলো কৃত্রিমভাবে আমরা ল্যাবরেটরিতে তৈরি করি সেগুলোকে বলা হয় ম্যানমেড ফাইবার। ন্যাচারাল ফাইবার, ন্যাচারাল ফাইবারকেও তিন ভাগে ভাগ করা যায়। প্লান্ট ফাইবার যেগুলো উদ্ভিদের বিভিন্ন অংশ হতে প্রাপ্ত। অ্যানিমাল ফাইবার মূলত প্রোটিন ফাইবার যা আমরা প্রাণী থেকে পেয়ে থাকি। অন্যদিকে মিনারেল ফাইবার যেই ফাইবারগুলোকে আমরা সরাসরি খনিজ থেকে পেয়ে থাকি সেগুলোকেই বলা হয় মূলত মিনারেল ফাইবার। প্লান্ট ফাইবার, প্লান্ট ফাইবারকেও তিন ভাগে ভাগ করা যায়। বাস্ট ফাইবার যেগুলো গাছের ছাল থেকে পেয়ে থাকি, যেমন জুট ফাইবার এবং ফ্লাক্স ফাইবার। সিড ফাইবার যেগুলো গাছের বীজ থেকে পেয়ে থাকি, যেমন কটন ফাইবার এবং কাপক ফাইবার। অন্যদিকে লিফ ফাইবার গাছের পাতা থেকে প্রাপ্ত ফাইবার, যেগুলো কিনা শক্ত এবং মোটা হয় সেগুলোকে বলা হয় লিফ ফাইবার, যেমন সিসাল এবং অ্যাবাকা। উল সিল্ক হেয়ার হলো অ্যানিমেল ফাইবার, অ্যাসবাস্টস হলো মিনারেল ফাইবারের উদাহরণ। ম্যানমেড ফাইবার, ম্যানমেড ফাইবারকেও তিন ভাগে ভাগ করা যায়। রিজেনারেটেড ফাইবার, ভিসকোস, রাবার, প্রোটিন হলো রিজেনারেটেড ফাইবার। সিনথেটিক ফাইবার পলিস্টার, নাইলন এবং পলিভিনাইলকে বলা হয় সিনথেটিক ফাইবার। গ্লাস ফাইবার কার্বন এবং মেটালিক হলো আদার ফাইবার। Thank you everyone for staying with me. Assalamu alaikum.